যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না কথা বলেন তারাবি নামাজ যদি কেউ না পড়ে তারাবির সালাত যদি কেউ না পড়ে তার সিয়াম বা রোজা হবে হবে আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবির পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এইজন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ ইফতারিতে আমরা যে খাই ছোলা বুট খায়া পেট ফুলায় ফুলায় বুট বুট ফুটফুট করে তারাবির নামাজটা সুন্দর মতো যদি আপনি আদায় করেন ধীরে স্থিরে ভাবে আদায় করেন তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন আর যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান এই রমজানের সম্মান কার কারণে এই কোরআনের কারণে কারণ আল্লাহ কোরআন দিয়েছেন এই মাসে সেই কোরআন তারাবিতে তেলাওয়াত করা হয় ঠিক না ঠিক এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তৌফিক হয় না আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত শুনেন আজকাল হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না আমরা কি বুঝব এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন মসজিদে যারা দায়িত্বশীল আছেন তারা হাফেজ সাহেবদেরকে বলে দিবেন হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও বোট কমে যায় সমর্থক ভক্ত কমে যায় আর বলে এটা কেমন হুজুর জোরে পড়তে পারে না ঠিক না ঠিক সব কাজে জোর করা ভালো কি বলেন সব কাজে তাড়াহুড়া করা কি ভালো বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো ঠিক না ঠিক আপনি আল্লাহর কালাম যখন পড়বেন ওইটা যত ধীরে ধীরে পড়বেন যত আস্তে আস্তে পড়বেন যত সুন্দর করে পড়বেন আল্লাহ তাআলা তত খুশি হবেন ইনশাআল্লাহ এখন আজকাল তারাবিতে কি কোরআন তেলাওয়াত পড়ে হাফেজ সাহেবরা অনেক এলাকায় আছেন সব জায়গায় না অনেক এলাকায় আছে যে হাফেজ সাহেবরা তারাবিতে কোরআন তেলাওয়াত করে শেষে শুধু ইয়ালামুন তাআলামুন কই টান দিলে আমরা বুঝতে পারি যে উনি বোধহয় এখন একটা আয়াত শেষ করছে আর মাঝখানে কি পড়ছে উনি জানে আর ওমার মালিকে জানে ঠিক না বেটি এখন মুশকিল হলো হাফেজ সাহেব বেচারাদের দোষ দিয়ে তো লাভ নাই কারণ ওনারা একটু আসতে পড়লে আপনারা বলেন না আমাদের হাফেজটা মনে হয় জুতেন না ঠিক না ঠিক ওই বেচারা আস্তে আস্তে পড়ে সে তো ভালো কাজ করতেছে আপনারা মনে হন না হাফেজ মনে হয় ভালো না এই জন্য জোরে পড়তে পারে না মনে রেখেন সাইকেল চালানোটা খেয়াল করিয়েন যখন মানুষ চালানো শিখে আস্তে চালাতে পারে না দৌড় দেয় আর যে শিখায় সে বলে একটু আস্তে 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 ঠিক না ঠিক সাইকেল জোরে অনেকেই চালাইতে পারে কিন্তু ধীরে ধীরে একেবারে মানে হাঁটা যায় সাইকেলের সাথে এরকম আস্তে আস্তে নতুন মানুষ পারে কোনোদিন দপাস করে পড়ে যাবে খুব আস্তে আস্তে সাইকেল চালাইতে পারে ওই লোক যে লোক সাইকেল খুব ভালো করে পারদর্শী চালাইতে ঠিক না ঠিক নতুন লোক একেবারে নতুন লোকরা যদি বলেন যে তুমি সাইকেল একদম আস্তে আস্তে চালাও পিঁপড়ার মতো পারবে সে পারবে না দপ করে পড়ে যাবে এই জন্য যেই হাফেজ ধীরে ধীরে তেলাওয়াত করতে পারে সে হলো আসল হাফেজ সে হলো ভালো হাফেজ এখন আমাদের দেশে মুশকিল হলো মুসল্লিরা ঘড়ি ধরে বলে যে পাশের মসজিদের হাফেজ সাহেব মাত্র 55 মিনিটে শেষ করে দিস আর আমাদের হাফেজ 1 ঘন্টা 10 মিনিট লাগাই দিস 15 মিনিট বেশি গেছ এবার হাফেজের বদনামি শুরু হয় ঠিক না ঠিক যেই হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়বে সেই হাফেজের মর্যাদা সেই তারাবির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি।